हाय स्टूडेंट्स, आज के अल्टरनेटिंग कारेंटे सेकेंड क्लास आज के हमरा आलोचना करब एसी वोल्टेज कारेंट एगुलोर विभिन्न गड़ मान बा एवरेज भैल्यू। गड़ मान आबार विभिन्न रकम आछे। एक्चुअली एक फुल साइकेले आमरा एवरेज नीते पारी, तारपरे हाफ साइकेले आमरा एवरेज नीते पारी, आबार आरएमएस जे एवरेजटा যেটা গ্যাসের ক্ষেত্রেও আমরা নিয়েছি, আমরা বিভিন্ন অ্যাভারেজগুলো নেব আমরা, ঠিক আছে? কার না এসি ভোল্টেজ বা কারেন্ট তাদের। তো অ্যাকচুয়ালি দেখো, আমরা এখানে ভোল্টেজটাই এখানে দেখিয়েছি যে কোনো একটা মুহূর্তে ভোল্টেজটাকে ভি সমান, এই যে আমরা এইভাবে লিখছি, ভি সমান হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি। এটা এটা কি না, কোনো একটা মুহূর্তে ভোল্টেজ, তেমনি আমরা কারেন্টটাকেও কোনো একটা মুহূর্তে মানে টি সময়ে আমরা কারেন্টটাকে লিখতে পারি আই সমান আই জিরো সাইন ওমেগা টি, ঠিক আছে? আমরা এরকমভাবে লিখতে পারি। তো আমরা দেখবো এবারে যে একটা ফুল সাইকেল, যেমন এখানে একটা ফুল সাইকেল দেখানো আছে, মানে টি যদি তার পর্যায়কাল হয়, তো এই ফুল সাইকেলে আমরা অ্যাভারেজ মানটা দেখব। তো অ্যাভারেজ মানটা কি হবে বলতো? এমনি জাস্ট অবজারভেশন করেই কিন্তু বলে দেওয়া যায় যে এইখানে দেখো যে মানগুলো পজিটিভ, আর সেকেন্ড হাফে মানগুলো হচ্ছে নেগেটিভ, অতএব অ্যাভারেজ করলে কি হবে না, জিরোটা হবে, তাই তো? অতএব এমনি বাই অবজারভেশন আমরা সেটা বলে দিতে পারি। তা সত্ত্বেও আমরা ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখাই, তো সেটা আমরা লিখতে পারি এইরকমভাবে। আমি এখানটায় ধরো ভোল্টেজের ক্ষেত্রে দেখাচ্ছি, কারেন্টের ক্ষেত্রে কিন্তু সেই সেম ভাবে যাবে। তো ভি এটা অ্যাভারেজ কি করতে চাইছি, যে পুরো এই ফুল সাইকেলটাতে আমরা অ্যাভারেজটা নেব। তার মানে আমরা এই যে জিরো থেকে টি পর্যন্ত লিমিটটা দিলাম, আর টি সময়ে আমরা অ্যাভারেজ নেব বলে এখানে ওয়ান বাই টি করেছি, আর কোনো একটা মুহূর্তে ভি জিরো সাইন ওমেগা টি আর ডিটি থাকলো। এবার আমরা এর হচ্ছে ইন্টিগ্রেশনটা করব। ওকে, তো ইন্টিগ্রেশনটা করলে কি দাঁড়াবে, এখানটা ভি জিরো কনস্ট্যান্ট আছে, বেরিয়ে এলো, আচ্ছা, আর আর হচ্ছে টি আছে, আমরা কাজ করি এখানে না, ওমেগা টি করে দিলাম, তাহলে এটাকে লিখবো জিরো টি, এটা সাইন ওমেগা টি, আর ডিটিটাকে যেহেতু এখানে সাইন থিটা মানে ওমেগা টি আছে, এটাকেও না আমরা ডি ওমেগা টি করে দিলাম, ঠিক আছে? তাহলে কি বলতো, সাইন থিটা ডি থিটা এই ফর্মে চলে এলো। অর্থাৎ এইটার এটা একই ফর্মে আনার জন্য তাহলে এক্সট্রা ওমেগা হবে, সেই ওমেগাটাকে কাটানোর জন্য আমরা এই ফর্মভাবে রেখেছি, অসুবিধা নেই। অথেব এবারে দেখো যে এখানটা ভি জিরো ওমেগা টি, আচ্ছা, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে এটা হবে মাইনাস কস হবে, তাই তো? মাইনাস কস হয়ে যাবে। অতএব এখানটায় মাইনাস কস ওমেগা টি এটা থাকলো, আর হচ্ছে জিরো থেকে টি পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখানে দাঁড়াবে ভি জিরো ওমেগা টি। এবারে যদি আমরা মানটা বসাই তাহলে তাহলে কি দাঁড়াবে, এখানটায় মাইনাস কস ওমেগা মানে কত হচ্ছে টু পাই বাই টি, আর এখানেও টিটা বসছে, তারপরে এখানে মাইনাস মাইনাস আর প্লাস হয়ে যাবে কস জিরো এই ফর্মে এলো। অর্থাৎ ভি জিরো বাই ওমেগা টি এখানটা কত হবে, টু পাই আছে, তার মানে কস জিরো, কস জিরো তো হচ্ছে ওয়ান, ওয়ান হয়, তাহলে এখানটায় এটা আসবে মাইনাস ওয়ান, আর এখানটায় হচ্ছে প্লাস ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে প্লাস ওয়ান, প্লাস ওয়ান বলো। অতএব এই মানটা আমরা পাচ্ছি কত, না জিরো পাচ্ছি। অর্থাৎ যেটা আমরা বললাম, এটা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি সে দেখাই তাহলে এইরকম ফর্মে আসছে, ঠিক আছে? এবারে
আমাদের অ্যাকচুয়ালি এইরকম অ্যাভারেজ নিয়ে লাভ নেই, হ্যাঁ, কারণ এই পুরো ফুল সাইকেলে করলে তো জিরো হবে দেখাই যাচ্ছে। আমরা বরং একটা কাজ করি যে জিরো থেকে টি বাই টু পর্যন্ত হাফ সাইকেলে আমরা অ্যাভারেজ মানটা নেই, ঠিক আছে? তাহলে দেখি যে কিভাবে আসছে মানটা। তাহলে আমি এই পোর্শনটা মুছে দিচ্ছি, তাহলে এখানটায় আমরা আমরা কি করব, এটাকে টি বাই টু করে দিলাম আর এখানটায় টি বাই টু হবে। ওকে, তাহলে পরের লাইনে আমরা লিখছি এটাকে টু বাই টি করে দিচ্ছি আর এখানটায় জিরো থেকে টি বাই টু, আচ্ছা ভি জিরোটাকেও নিয়ে চলে এলাম, ভি জিরো, আর এখানটাতে সাইন ওমেগা টি, আর এখানেও ওই আমরা ডি ডি টি জায়গায় ওমেগা টি করলাম, হয়েছে? যেহেতু এখানে ওমেগা টিটা আছে, তাহলে ওইটাকে ওই ওমেগাটাকে কাটানোর জন্য এখানেও আমরা ওমেগা রাখলাম, হয়েছে? তাহলে কি দাঁড়াচ্ছে, টু ভি জিরো বাই এখানটা ওমেগা টি। এবারে দেখো যে সাইন ওমেগা টি এটার ইন্টিগ্রেশন করলে দাঁড়াবে মাইনাস কস ওমেগা টি, হয়েছে? আর এটা জিরো থেকে টি বাই টু, এটা মাইনাস আসছে, হয়েছে? অথবা আমরা এটাও করতে পারি, এটাকে যদি প্লাস করে দিই তাহলে কি হবে, এই লিমিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেটাই বরং করি। আমি এখানটায় জিরো থেকে টি বাই টু করলাম আর মাইনাসটাকে এখানে অ্যাবজর্ব করে নিলাম, এটাও আমরা করতে পারি। আচ্ছা, করে নিলে দাঁড়াবে টু ভি জিরো বাই ওমেগা টি, আচ্ছা তারপর এখানে কস জিরো হবে, কস জিরো মানে ওয়ান আসছে, মাইনাস এখানে কত হবে কস ওমেগা, ওমেগা মানে টু পাই বাই টি করলাম আর স্মল টির জায়গায় টি বাই টু রাখলাম, দিলে টু ভি জিরো বাই ওমেগা টি দাঁড়ালো, এটা ওয়ান মাইনাস এখানে কত হবে টি টি কেটে যাচ্ছে কস পাই, কস পাই মানে কত হবে এটা মাইনাস ওয়ান হবে, তাই তো? মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর এখানটাতেও এই যে এটা মাইনাস ওয়ান, হয়েছে? তারপরে আমি একবারে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্লাস ওয়ান করে দিচ্ছি, প্লাস ওয়ান, হয়েছে? তাহলে এটা সমান দিয়ে দাঁড়াচ্ছে ফোর ভি জিরো বাই ওমেগা টি, অর্থাৎ আবার ওমেগাটাকে যদি লেখা হয় টু পাই বাই টি, তাহলে ফোর ভি জিরো বাই এটা টু পাই, টু পাই বাই টি, যে টি এখানেও টি আছে, এটা তো কাটবে, তাহলে এটা আসছে কত, টু ভি জিরো বাই পাই, ঠিক আছে? তাহলে হাফ সাইকেলে যদি আমরা নেই তাহলে এই অ্যাভারেজ মানটা আসছে টু ভি জিরো বাই পাই, হয়েছে? তাহলে আমরা এইটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবে যে ফর হাফ হাফ সাইকেল, হ্যাঁ, একটা অর্ধ, একটা হচ্ছে অর্ধ পর্যায়কালে যদি আমরা এখানটায় ভি অ্যাভারেজ যদি নেই, ভি অ্যাভারেজ, তাহলে দাঁড়াচ্ছে কত, টু ভি জিরো, যেখানে ভি জিরোটা হচ্ছে হাইয়েস্ট মান, এইটা হবে। অথবা আমরা যদি কারেন্টের ক্ষেত্রে নিতাম তাহলে দাঁড়াতো আই অ্যাভারেজ সমান হচ্ছে টু আই জিরো বাই পাই, এই মানগুলো আসবে, হয়েছে? এইগুলো একটু খেয়ালটা রাখ। আর ফুল হাফ, ফুল হাফ সাইকেলে আমরা বলেছি যে এই মানটা আছে জিরো। এবার দেখো যে আমার গ্যাসের অণুর ক্ষেত্রে আমরা আরএমএস ভেলোসিটি বার করেছিলাম, তো এখানেও না আমরা এই জিরো থেকে টি পর্যন্ত আমরা বিভিন্ন মানগুলো যে আছে তাদের আমরা স্কোয়ার করে তারপর যোগ করে একটা মিন বা অ্যাভারেজটা নিয়ে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে আমরা
আরএমএস মানটা পাবেন, ভিআরএমএস এবং আইআরএমএস। বিশেষ করে আমরা এই যে বলি না যে এসির ভোল্টেজটা 220 ভোল্ট, ওটা কিন্তু অ্যাকচুয়ালি আরএমএস মানটা, আরএমএস এর মানের যথেষ্ট গুরুত্ব আছে। আমরা বাহ্যিক যে মানটা পাই কারেন্ট বা ভোল্টেজের, ওটা কিন্তু আরএমএস, আরএমএস এককেই আমরা কিন্তু মানটা পাই। তো দেখা যাক আমরা আরএমএস মানটা কিভাবে হিসেব করতে পারি। তো আরএমএস এর ক্ষেত্রে না দেখো যে এখানে এই যে ভিআরএমএস, ভিআরএমএস এটা আমরা স্কোয়ারটা করে রাখি, পরে আমরা রুট টু করে রুট করে আমরা ভিআরএমএস এর মানটা পাবো। এটা করা হচ্ছে এই যে লিমিটটা নিচ্ছি যে কোনো একটা মান ভিজিরো সাইন ওমেগা টি, তাই তো? এবার কি করব আমরা জিরো থেকে টি পর্যন্ত এরকম বিভিন্ন মানগুলো স্কোয়ার নেব। এই যে স্কোয়ারটা নিচ্ছি, তারপরে সামেশান করব, সামেশান করছি মানে এটা যে জিরো থেকে টি পর্যন্ত আমরা লিমিটটা নিলাম, মানে এটা এক ধরনের সামেশান হচ্ছে। তারপরে আমরা কি করব মিনটা নেব বা অ্যাভারেজটা নেব। আচ্ছা, অ্যাভারেজটা নেব বলে তাকে আমরা ওয়ান বাই টি এইভাবে করলাম, ওকে। এরপরে ভিআরএমএসটা পেতে গেলে আমরা স্কোয়ারটা করব, স্কোয়ার রুটটা করব, হয়েছে? তাহলে দেখি যে আচ্ছা এখানে স্কোয়ারটা যখন করছি না, তাহলে এখানেও স্কোয়ার হবে, ভি জিরো সাইন ওমেগা টি স্কোয়ার, তার মানে এটারও স্কোয়ার হবে, এটারও স্কোয়ারটা হবে। তাহলে দেখা যাক কি দাঁড়ায়। এখানটা ভি জিরো স্কোয়ার তো কনস্ট্যান্ট আছে, বেরিয়ে এলো ভি জিরো স্কোয়ার বাই টি, ঠিক আছে এই। আচ্ছা দিয়ে এখানে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ওমেগা টি, তো এখানেও তাই আমরা এটাকে আচ্ছা কাজ করি, এখানে টু টুটা রাখি, তাহলে এখানেও কি হবে টুটা থাকবে, হয়েছে? আচ্ছা দিয়ে এটাকে, এটা তো ডি টি থাক আপাতত। আচ্ছা এটাকে দেখো ভাঙলে কি দাঁড়াচ্ছে, ভি জিরো স্কোয়ার বাই টু টি। আচ্ছা এইটাতে টু টু সাইন স্কোয়ার যদি থাকে, এটাকে আমরা এরকম ভাবে ভেঙে নেব। আচ্ছা লিমিটটা দেওয়া হয়নি না, জিরো থেকে এটা টি, এখানেও তাই জিরো থেকে টি পর্যন্ত আছে, এটাকে ওয়ান মাইনাস কস কি হবে টু ওমেগা টি, তারপরে এখানটা ডিটি, ঠিক আছে এই। আচ্ছা এটা করলে এবার দেখো কি দাঁড়াচ্ছে, ভি জিরো স্কোয়ার বাই টু টি, আর এটা জিরো থেকে টি আছে, এখানটায় ডিটি এলো, এটা একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে ভি জিরো স্কোয়ার বাই টু টি, এখানে লিমিট জিরো থেকে টি আছে, আর এখানটায় কস কি হবে টু ওমেগা টি, আর এখানটায় এই যে ডিটি। আচ্ছা ডিটি বলতে এখানেও না সেই একরকম ভাবে আমরা কায়দাটা করছি, যে ডি টু ওমেগা টি করে দিলাম, তার মানে এইটার সঙ্গে এটাকে মেলাবো বলে। তাহলে এখানে এসটা টু ওমেগা হলো, তাহলে টু ওমেগাটাকে কাটানোর জন্য এইখানে কি করব, ফোর ওমেগা, ফোর ওমেগা করে দিলাম। তবে দেখবে এই যে সাইন স্কোয়ার যদি থাকে না, সাইন স্কোয়ার থাকলে তার একটা পূর্ণ পর্যায়কালে মানটা কিন্তু আসে হাফ, হ্যাঁ, এটা তোমরা এমনিতেই মনে রাখবে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা খুব ঝট করে সোজা হয়ে যায়। তবু আমরা এখানে একটু বিস্তৃতভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা আলটিমেটলি মানটা পাচ্ছি কত, ভি জিরো স্কোয়ার বাই টু টি, আর এখানটা আলটিমেটলি টি আসবে, তার মানে এটা কেটে যাবে আর কি, টিটা কেটে যাবে। আর পরেরটায় আসছে ভি জিরো স্কোয়ার বাই ফোর ওমেগা টি। অ্যাকচুয়ালি এই পার্টটা দিবি তুমি দেখবে, ওই যে এখানে কস টু ওমেগা টি থাক বা ওমেগা টি থাক, একটা ফুল সাইকেলে যখন হবে না, ওই আগে যেমন বা আগের ইন্টিগ্রেশনে যা আমরা পেয়েছিলাম, এখানেও তাই মানটা কিন্তু জিরো হবে, ঠিক আছে? তবু আমি এটা দেখিয়ে দিচ্ছি আর একবার, জিরো, তবে তোমরা এটা জিরো বলে লিখে দিতে পারো যে ফুল সাইকেলে এর মানটা হবে জিরো, এটা বলে দিয়ে তোমরা এগোতে পারো।
তো এইখানটা কি হবে এটা cos আছে তার মানে এখানে দাঁড়াবে sin sin 2 আচ্ছা এটা তো অবকলন এই বা সমাকলনটা হচ্ছে আচ্ছা এটার মান তাহলে দাঁড়াচ্ছে কত sin আসবে তাই তো sin 2 omega t এই ঠিক আছে 2 ওমেগা তো এখানে নিয়ে নিয়েছি sin 2 ওমেগা কি সেটা ঠিকই আছে আর এটা হচ্ছে 0 থেকে t পর্যন্ত হয়েছে আচ্ছা এবারে দেখো এই মানটা কিন্তু 0 চলে আসবে আমি এইখানে একটু হালকা করে না হয় দেখিয়ে দিচ্ছি আমি এই পোরশনটা আর রাখছি না এই পোরশনটা এই করে শুধু এটার মানটা আমি দেখিয়ে দিচ্ছি জায়গা এখানে নেই খুব একটা দেখো যখন t টা বসাচ্ছি কি হবে sin sin 2 ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই t আর এখানটায় t আসবে এই আর মাইনাস কি দাঁড়াবে মাইনাস sin 0 হবে তার মানে এটা 0 হবে ওকে তারপরে এখানে করলে কি হবে t t কেটে গেছে 4 পাই তো হচ্ছে sin sin 4 পাই মাইনাস 0 তো sin 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 4 পাই এর মানটা কত হবে sin 0 এর মান যা sin 4 পাই বা sin 2 পাই এর মানটাও একই 0 তার মানে এটাও 0 0 মাইনাস 0 সমান হচ্ছে 0 অতএব এই যে বললাম এই পার্টটা 0 হয়ে যাবে ওকে এখানে sin 2 ওমেগা টি থাক sin ওমেগা টি থাক এগুলো কিন্তু খেয়াল রাখবে ক্যালকুলেশন গুলো এগুলো এই মানটা 0 চলে আসবে তাহলে এফেক্টিভ মান কি হলো t t কেটে যাচ্ছে শুধু জাস্ট v স্কয়ার v 0 স্কয়ার বাই 2 তাই না অতএব আমি এটাও কেটে দিলাম তাহলে অ্যাকচুয়ালি v rms এর মানটা দাঁড়াচ্ছে v 0 স্কয়ার বাই 2 এটাই লিখছি তাহলে এই মানটা v rms এর স্কয়ার সমান দাঁড়াচ্ছে v 0 স্কয়ার বাই 2 হয়েছে অতএব এইখান থেকে বলে দেওয়া যাবে v rms সমান কত হবে v 0 বাই রুট 2 একই রকম ভাবে i rms সমান মনে রাখবে i 0 বাই রুট 2 হবে এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন গুলো হয়েছে দেখবেন এই যে আমি বললাম না যে আমরা এসিতে যে বলি এই ডোমেস্টিক পারপাসে আমাদের 220 ভোল্ট আমরা ইউজ করি আর কি বা 220 ভোল্টটা আমাদের আমাদের ডোমেস্টিক পারপাসে এটাই হচ্ছে বরাদ্দ তো ওটা অ্যাকচুয়ালি এই ভি আরএমএস এর মানটা 220 এসিতে 220 তো 220 যদি হয় তাহলে অ্যাকচুয়াল যে হাইয়েস্ট মানটা না এটা এটা রুট 2 তো হাইয়েস্ট মানটা কত হবে ভি 0 সমান হচ্ছে 220 তার সঙ্গে রুট 2 দিয়ে গুণ দিলে দেখবে এটা ওই 311 দশমিক কিছু একটা হবে ঠিক আছে প্রায় 312 311 দশমিক সামথিং একটা দেখবে এখানে একটা কোশ্চেন দেয় যে ডিসি ধরো যদি একই ভোল্টেজ যদি হয় মানে আমরা বলছি যে ডিসি 220 ডিসি ভোল্ট আর হচ্ছে 220 এসি ঠিক আছে 220 ডিসি আর 220 ভোল্ট এসি এদের মধ্যে কোনটা মারাত্মক তো দেখো 220 ডিসি ভোল্ট মানে বুঝতে হবে যে ওখানটা ভোল্টেজের মানটা ওই 220 ঠিক আছে ওই 220 ওটাই হচ্ছে মেইনটেইন করবে কিন্তু এসিতে 220 মানে বুঝতে হবে যে এই রকম ভাবে হ্যাঁ তার আরএমএস মানটা আছে 220 কিন্তু হাইয়েস্ট মানটা যেটা একটা ফুল সাইকেলে দুবার আমরা পাবো তো এই এই যে দুটো মান এটা হচ্ছে কত 220 হলে ভি 0 এর মানটা হাইয়েস্ট মানটা কিন্তু 311 মত 311 দশমিক সামথিং হয়েছে তবে হ্যাঁ ঠিক আছে যে একটা ফুল সাইকেলে আমরা এই মানটা কমতে কমতে আবার 0 আসবে ঠিক আছে এবার জানো তো যে এখানটা আমাদের ইন্ডিয়াতে 50 হার্জ 220 ভোল্ট এবং 50 হার্জ এটা হচ্ছে মেইনটেইন করা হয় তার মানে এক সেকেন্ডে 50টা ফুল সাইকেল আসে হ্যাঁ তার মধ্যে তুমি ভাবতে পারো যে 50 বার মানে পজিটিভ দিকে তুমি 311 ভোল্টেজ খেলে আবার উল্টো দিকেও তুমি এসে 311 ভোল্টেজ খেলে তার মাঝখানে 0 খেলে ঠিক আছে কিন্তু এই যে বেশি যে ভোল্টেজটা খেলে এটাই তো আমাদের নার্ভের আমাদের যে নার্ভ সিস্টেম তার পক্ষে ক্ষতিকারক
তাই না? কমটা কি হচ্ছে অত আমরা ধর্তব্যের মধ্যে রাখবো না, এখানে এই যে 311-12 ভোল্টেজ যে খাচ্ছ এটাই হচ্ছে ব্যাপার। যেখানে ডিসিতে কিন্তু 220 তো 220ই আছে, কিন্তু এসিতে অ্যাভারেজটা আরএমএসটা 220 হলেও হাইয়েস্ট মানটা যেহেতু অনেক বেশি 311-12, অতএব ওটা আমাদের শরীরের পক্ষে বা আমাদের নার্ভ সিস্টেমের পক্ষে আরও বেশি ডেঞ্জারাস, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, তো আমরা তাহলে ভিআরএমএস আইআরএমএস এই মানগুলো পেয়েছি। এখানে আরেকটা জিনিস আমরা দেখে নিই, আমরা ভিআরএমএস তাহলে পেলাম যে V0/√2, বুঝছেন? আর ভি অ্যাভারেজ এটা হাফ সাইকেলের জন্য আমরা কত পেয়েছিলাম, 2V0/π পেয়েছি। এখানে ফর্ম ফ্যাক্টর বলে একটা কথা আছে, এফ ফ্যাক্টর বলা হয়, এফ ফ্যাক্টর, এফ বলতে এটা ফর্ম ফ্যাক্টর, হ্যাঁ ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণাঙ্ক বলা হচ্ছে। এই ফর্ম ফ্যাক্টর এফ ফ্যাক্টর সমান হচ্ছে, মনে রাখবে যে ভি আরএমএস বাই হচ্ছে ভি অ্যাভারেজ, তার মানে ভি আরএমএসটা কত, V0/√2, আর এটা হচ্ছে 2V0/π, তাই না? আচ্ছা, দিলে এ মানটা দাঁড়াবে কত হচ্ছে, পাই, এটা পাই ওপরে আর নিচে হচ্ছে কত, এটা পাই চলে যাচ্ছে আর এটা হচ্ছে 2√2, এইভাবে আসছে মানটা। হ্যাঁ, এই এই মানটা হিসেব করলে দেখবে প্রায় 1.11 মতো এইরকম হবে, ঠিক আছে? তো এটা এটা অ্যাকচুয়ালি এই এফ ফ্যাক্টরের সাহায্যে আমরা কি বুঝি জানো তো, এফ ফ্যাক্টরের সাহায্যে বিশেষ করে এই যে এই মানটা, এটা অ্যাকচুয়ালি মানে যে এসি এসির যে ওয়েভটা তার কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে। হ্যাঁ, এটা সাইনোসয়েডিয়াল কার্ভের ক্ষেত্রে আমরা এরকম হচ্ছে এফ ফ্যাক্টরটা পাই, কিন্তু এটা যদি অন্য কোনো রকম সাইজে হতো, যেমন ধরো এটা যদি স্কোয়ার টাইপের যদি এসিটা হতো, তাহলে কিন্তু এই তোমার এফ ফ্যাক্টরের মানটা আমরা পেতাম 1। হ্যাঁ, অর্থাৎ অ্যাকচুয়ালি এফ ফ্যাক্টরের সিগনিফিকেন্সটা হচ্ছে এই যে এফ ফ্যাক্টরের সাহায্যে আমরা এই এসির যে ওয়েভের নেচারটা বা ক্যারেক্টারিস্টিক্সটা বা আকৃতিটা এটার সম্বন্ধে আমরা একটা একটা আমরা ধারণাটা পাবো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখি যে এসি বর্তনীতে কোনো মুহূর্তে ক্ষমতা বা পাওয়ার এটা সম্বন্ধে আমরা এবার ডিসকাস করব। তো ক্ষমতা পাওয়ারটা কি হয়, আই আর ভি কারেন্ট আর ভোল্টেজের যে গুণটা সেটা আমরা করব। তো কোনো মুহূর্তে আমরা দেখি যে ভোল্টেজটা ধরো ভি সমান হচ্ছে V0 sin ωt, ওকে? আচ্ছা, আর কারেন্টের ক্ষেত্রে কি করব, I সমান হচ্ছে I0 sin, এটাও আমি ওমেগা টি করতে পারি। হ্যাঁ, তবে সবসময় যে ভোল্টেজ আর কারেন্টটা সেম ফেজে থাকবে তা কিন্তু নয়। আমি এর আগেও আমি দেখাচ্ছিলাম যে দুটোই আমরা ওমেগা টি করেছি, কিন্তু সবসময় যে হবে এমন কোনো হচ্ছে কথা নেই। হ্যাঁ, এসির দেখবে নানা রকমের বর্তনী থাকে, যে যদি পিওর রেজিস্টিভ এসি বর্তনী যদি হয় সেখানে ভোল্টেজ এবং কারেন্টটা সেম ফেজে থাকে, কিন্তু যদি দেখা যায় যে ইন্ডাকটিভ একটা বর্তনী রয়েছে, এসি বর্তনী রয়েছে, অথবা ক্যাপাসিটেটিভ মানে একটা এসি বর্তনী যেখানে ক্যাপাসিটার রয়েছে অথবা ইন্ডাক্টর রয়েছে, অথবা দেখবে এল আর সার্কিট, আমরা বলি এল আর সার্কিট মানে রেজিস্টেন্স তার সঙ্গে ইন্ডাক্টর, রেজিস্টেন্স তার সঙ্গে ক্যাপাসিটার, আবার এলসিআর, আমরা এগুলো নিয়ে পরে আমরা ডিসকাস করব। তো সেই সমস্ত বর্তনীর ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টটা কিন্তু সেম ফেজে থাকে না। হ্যাঁ, একমাত্র এসি বর্তনী যেখানটা যেটা হচ্ছে পিওর রেজিস্টিভ সেখানে দেখা যায় যে ভোল্টেজ আর কারেন্টটা সেম ফেজে আছে, ঠিক আছে? তাহলে আমরা
এমনি জেনারেল ভাবে ধরে নিই যে অন্যান্য সার্কিটগুলো যেখানটা ভোল্টেজ আর কারেন্টটা সেম ফেজে থাকে না, তো তাদের ক্ষেত্রে এই ক্ষমতাটা কেমন দাঁড়ায়? হ্যাঁ, অতএব সেক্ষেত্রে আমরা ওমেগাটি তো আছেই, ওমেগাটির সঙ্গে কি করলাম প্লাস থিটা, অতএব ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা রয়েছে সেটাকে আমরা থিটা বলে ধরে নিয়েছি। আমরা থিটাটাকে যদি জিরো বলে ধরে নিই তাহলে কিন্তু সেম ফেজে হয়েছে, অতএব জেনারেল ভাবে আমরা করে যাচ্ছি। তো এক্ষেত্রে পাওয়ার পাওয়ার এই যে পি, তাই তো, পাওয়ারটাকে পি বলে লিখছি, সমান কি হবে আই ভি, আই ইন্টু ভি সেভাবে লিখি আমরা। তাহলে এটা করতে গেলে আই জিরো ভি জিরো, আর এই দুটো গুণ হবে তাহলে সাইন ওমেগা টি প্লাস থিটা আর হচ্ছে সাইন ওমেগা টি, এইভাবে লিখি। ওকে, তাহলে এটাকে এইরকম ফর্মেও লেখা যেতে পারে, আই জিরো ভি জিরো বাই টু করলাম, করলে কি হবে আমি এখানে টু দিয়ে গুণটা করে দিচ্ছি, টু সাইন ওমেগা টি প্লাস থিটা আর হচ্ছে সাইন ওমেগা টি, বুঝছে, আলাদা ভাবে মানে কি ওই যে টু সাইন এ সাইন বি এরকম ফর্মে আছে। হ্যাঁ, তাহলে এটাকে ভেঙে ফেললে কি দাঁড়াবে, আই জিরো ভি জিরো বাই টু, এটার ত্রিকোণমিতির যা সূত্র আছে সেটা থেকে লেখা যাবে কি হবে বলতো, যে কস এ মাইনাস বি, তাই না, অর্থাৎ কস এ মাইনাস বি যদি হয় তাহলে কস এ মাইনাস বি, তাহলে কি হবে ওমেগা থিটা কেটে যাবে, তাহলে কস থিটা থাকবে, আচ্ছা মাইনাস কি হয় না কস এ প্লাস বি, তাই তো, টু সাইন এ সাইন বি যে ফর্মুলাটা ওটা কি হয় না কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, অর্থাৎ ওইটাকে ধরে আমরা লিখছি কস, তারপরে এখানে দাঁড়াবে টু ওমেগা টি প্লাস থিটা এরকম ফর্মে দিলে আই জিরো ভি জিরো বাই টু, টু এখানটায় কস থিটা, আর একটা পোর্শন দাঁড়াচ্ছে আই জিরো ভি জিরো বাই টু আর হচ্ছে কস টু ওমেগা টি প্লাস থিটা, হয়েছে। এটা তো কোনো একটা মুহূর্তে আমি পাওয়ারের এই রিলেশনটা লিখলাম। এবারে যদি একটা পূর্ণ সাইকেলে একটা পূর্ণ তরঙ্গে যদি আমরা এই পাওয়ারটা হিসেব করি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের লিমিটটা দিতে হবে, তাই তো। আচ্ছা, তো সেখানে দেখো এটা কিন্তু টি টি বর্জিত রাশি, এখানে কোনো টি ব্যাপারটা নেই, কিন্তু এখানটায় টি ব্যাপারটা রয়েছে, তাই না, অতএব এইটার কিন্তু অ্যাভারেজটা আসবে, আমাদের সামেশান করে আমরা দেখব যে ফুল সাইকেলে এটার কি কন্ট্রিবিউশন, পাওয়ারের ক্ষেত্রে এর কি হচ্ছে কন্ট্রিবিউশন, এটা আমরা দেখব, হয়েছে। তো এটা আমি আর করছি না, কেননা এর আগে তো যে ইন্টিগ্রেশন করেছিলাম সেখানেও আমরা হচ্ছে পেয়েছি আর কি। তো জাস্ট আমি একটু সংক্ষেপে এটা করে দিচ্ছি যে আই জিরো ভি জিরো বাই টি তো বাই টু তো থাকবে, আর এটাকে আমরা কী করবো বলতো, ওই যে জিরো থেকে টি করবো, দিয়ে এখানটায় বাই টি করবো, এখানটায় এরকমভাবে ডি টি নেব, তারপরে ডি টির জায়গায় এখানে টু ওমেগা টি নেব, আর এখানটায় ওটাকে কাটানোর জন্য টু ওমেগা টি করবো, দিয়ে যদি আমরা এটার ইন্টিগ্রেশনটা করি মানে ফুল সাইকেলের জন্য, তাহলে কি হবে বলতো, এই পোর্শনটা হয়ে যাবে জিরো, এটা কিন্তু বলে দিতে হবে। হ্যাঁ, এটা তোমরা পাশে যদি কখনো আসে কোশ্চেনে তোমরা খাতাতে হয়তো এটা বাম দিকে করে এটা তোমরা দেখাতে পারো, সরি ডান দিকে করে তোমরা এটা দেখাতে পারো, অথবা বলে দেবে যে পূর্ণ তরঙ্গে এই পার্টটা বা এই এইটার কন্ট্রিবিউশনটা হয় জিরো, এটুকু বলে দিলেই চলবে। আচ্ছা, এখানে সরি একটা কিন্তু ভুল হয়ে গেছে, হ্যাঁ, এখানে বাই টিটা হবে না, বুঝলে, কেন বলতো এখানটা আমরা অ্যাকচুয়ালি সামেশানটা করছি জিরো থেকে টির মধ্যে, এখানে আমরা অ্যাভারেজটা নিচ্ছি না, অর্থাৎ বাই টিটা হবে না, ঠিক আছে, হয়েছে। তা
তাহলে আমি এই পোরশনটা মুছে দিচ্ছি যেহেতু এটা আগেই করেছিলাম। অতএব পাওয়ারের ফুল সাইকেলে আমরা এই মানটা পাচ্ছি যেটা কিন্তু টি উপরে নির্ভরশীল নয়, তাই না? অতএব পি সমান হচ্ছে আই জিরো ভি জিরো বাই টু কস থিটা। এটাকে আরেকটু অন্য ফর্মে আমি লিখতে পারি, আই জিরো বাই রুট টু, তারপরে হচ্ছে ভি জিরো বাই রুট টু কস থিটা, আছে বা এটাকে এইভাবে লেখা যেতে পারে, আই জিরো বাই রুট টু মানে আমরা শব্দ শিখলাম যে এটাকে আই আর এম এস বলা হচ্ছে, তেমনি এটা হচ্ছে কি ভি আর এম এস, ভি আর এম এস, আর এটা হচ্ছে কস থিটা। ওকে, তাহলে একটা ফুল সাইকেলে এই পাওয়ারের মানটা এসির ক্ষেত্রে পাওয়ারের যে জেনারেল যে রিলেশনটা ওটা দাঁড়াচ্ছে, ওটা দাঁড়াচ্ছে আই জিরো ভি জিরো বাই টু কস থিটা, এভাবে এইভাবে বলা যেতে পারে, অথবা আই আর এম এস ভি আর এম এস কস থিটা। হ্যাঁ, এই কস থিটাটা, এই যে থিটাটা কি, থিটাটা হচ্ছে এই আই আর এম এস আর হচ্ছে ভি আর এম এস এদের মধ্যে না, অ্যাকচুয়ালি থিটাটা হচ্ছে ওই যে আই আর ভির মধ্যে যে ফেজ ডিফারেন্সটা আছে তাই। হ্যাঁ, আচ্ছা এই যে কস থিটা না, এই কস থিটা, কস থিটা এই টার্মটাকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট একটা রাশি, এটাকে বলা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। হ্যাঁ, যেহেতু পাওয়ার পাওয়ারের রিলেশনে আমরা পাচ্ছি, অতএব এটা মনে রাখবে, এই ফ্যাক্টরটাকে বলা হচ্ছে, কস থিটাকে বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এটার অনেক সময় ডেফিনেশনটা চায়, তো ডেফিনেশনটা যদি চায় তাহলে তোমরা বলবে যে এসির কোন হচ্ছে বর্তনীতে আই আর এম এস মানে কারেন্টের যে আর এম এস ভ্যালু আর ভি আর এম এস এই দুটোর যে মধ্যবর্তী কোণ, হ্যাঁ বিভিন্ন আমাদের ফেজর ডায়াগ্রামও আঁকতে হয়, আই ভি ইত্যাদির ফেজর ডায়াগ্রাম, এটা আমরা পরে পরে শিখব, তো ওদের যে মধ্যবর্তী যে কোণ আই আর এম এস আর ভি আর এম এস এর যে মধ্যবর্তী কোণ, তার কোসাইন কস, তার যে কোসাইন সেটাই হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর। ওকে, অতএব এই জিনিসটা মনে রাখবে। ওকে, আচ্ছা এবার দেখো আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করি। ফার্স্ট প্রবলেম, এটা কোনো বর্তনীতে প্রবাহ মাত্রার সমীকরণ আই সমান টোয়েন্টি সাইন ওমেগা টি প্লাস টেন সাইন টু ওমেগা টি হলে আর এম এস, আই আর এম এস এর মানটা কত বার করতে হবে। তাহলে যেভাবে আমরা করি, ওই আই আর এম এস এটা স্কোয়ার সমান কি করতে হবে, যে এইটার আছে আই স্কোয়ার করতে হবে, আই স্কোয়ার মানে একবারে লিখে দিচ্ছি টোয়েন্টি সাইন ওমেগা টি প্লাস টেন সাইন টু ওমেগা টি, এটা হচ্ছে হোল স্কোয়ার হবে আই স্কোয়ার, কোনো মুহূর্তে এটা কারেন্টের সমীকরণটা দেওয়া আছে ইনটু ডিটি, এটা জিরো থেকে টি, আর এখানে কি হবে ওয়ান বাই টি, তাই তো? এইভাবে এইভাবেই আমরা চেক করেছিলাম। হ্যাঁ, তাহলে এখানেও তাই হবে। আচ্ছা, দিয়ে তারপরে আমরা ওই স্কোয়ারের মানটা ফেলে তারপরে আই আর এম এসটা ওই স্কোয়ার রুট করে পাবো। তো এখানে দেখে নাও ওয়ান বাই টি, এটাকে আমরা ভেঙে নিই। হ্যাঁ, ভেঙে নিলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ফর্মে চলে আসবে। তো টি জিরো এটা কত হচ্ছে চারশো, চারশো সাইন স্কোয়ার ওমেগা টি, এটা ডিটি হবে, আর একটা হচ্ছে ওই ওয়ান বাই টি, বা ওয়ান বাই টিটাকে আমরা কমন নিয়ে নিই। হ্যাঁ, ওয়ান বাই টিটাকে কমন থাক, তাহলে এখানটায় জিরো থেকে টি, এটা হচ্ছে একশো সাইন স্কোয়ার টু ওমেগা টি ডিটি, এটা হবে, আর প্লাস কী হবে টু এ বি ফর্মে চলে আসবে, তার মানে টু এ বি হলে তার হচ্ছে কত, এটা চারশো হয়ে যাবে, তাই তো? চারশো, চারশো সাইন টু ওমেগা টি আগে নিলাম, সাইন ওমেগা টি দিয়ে ডিটি, ব্যাস এটা এরকম ফর্মে আসছে। এখানেও তাই, ওই
আমরা জিরো থেকে টি এভাবে নিলাম। আচ্ছা এটাকে আমি একটু এদিক থেকে লিখে দিই, এটা 400 আগে নিলাম 400, আর এইখানে থাকলো 1/t, তারপরে 0 থেকে t, এটা সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি, এটা একটা। তেমনি ওইখানেও আমরা 100 নিচ্ছি বাইরে 100, তারপরে এখানেও কী হবে 1/t, তারপর সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 2ωt ডিটি, আর এটা 0 থেকে টি প্লাস, এটাকে এবারে তোমরা ভেঙে নেবে। হ্যাঁ আচ্ছা এটা ভাঙছি আমরা পরে, তো এটা একটু ধরে নাও 200 বা 400 থাক, জায়গাটা নেই বলে 400 করে দিলাম, আর যেমন আছে 0 থেকে টি, আর সাইন 2ωt, আর হচ্ছে সাইন ωt, এটা পরে আমরা দেখছি কীভাবে করা যায় এই। আচ্ছা এইখান থেকে মনে রাখবে, এটা আমরা আগেও করেছি, এটাকে দেখো করতে গেলে আরও এটা বড় হবে, এখানে সাইন স্কোয়ার মানে এটা এখানে 2 আনতে হবে, এটা বাই বাই 2টা করতে হবে, আলটিমেটলি খেয়াল রাখবে স্কোয়ার যদি থাকে সাইন স্কোয়ার ওমেগাটি অথবা সাইন স্কোয়ার 2ωt এইরকম টার্ম যদি থাকে, দেখবে আলটিমেটলি আগের ইন্টিগ্রেশনগুলো তো আমরা করেছি হাফ কিন্তু বেরিয়ে আসে, ঠিক আছে। এই এই যে টার্মটা বুঝতে পারলে, এই এইটা থেকে এইখান থেকে দেখবে হাফ বেরিয়ে আসবে, এটাকেও আমরা ইন্টিগ্রেশন করলে দেখবে এই পোর্শন থেকে হাফ বেরিয়ে আসবে। ওকে তাহলে আমরা এইখানটা হাফ যদি বেরিয়ে আসে তাহলে আসবে 400/2, এখানেও তেমনি আসবে 100/2 প্লাস রিমেনিং যে যে তোমার টার্মটা রয়েছে। তাহলে আমরা এইখানে বরং উপরে লিখে দিই, সুবিধা আমাদের হবে। তাহলে 400/2 সমান কত হচ্ছে, এটা 200 প্লাস এখানে 50 হলো, আর পরের যে টার্মটা এইখানে যে আছে এখানে তোমরা দিতে পারো যে 200, আর ওইটাকে কি করবে ওই 1/t আছে, আর 0 থেকে টি পর্যন্ত, আর 2 sin 2ωt, আর sin ωt ডিটি, এটারও দেখবে যে কন্ট্রিবিউশনটা কিন্তু 0 হয়ে যাবে। হ্যাঁ তুমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা 0 দেখাতে পারছো একটু বলে দিচ্ছি, এটা কত হচ্ছে বলতো 250, এটা 250 হচ্ছে, তাই তো, এটা 250 প্লাস এই যে 200 আছে, এবারে এখানটায় 1/t ঠিক আছে, আর যখন আমরা ভাঙবো এটাকে তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে 0 থেকে টি আছে, আর এটাকে ভেঙে দিলে কত দাঁড়াবে, যে cos a মাইনাস b যদি হয় তাহলে কত হচ্ছে cos cos, এটা ওমেগা টি হবে, 2ωt মাইনাস হবে, আর এটা হচ্ছে মাইনাস, এই দুটো যোগ হয়ে যাবে, মানে cos 3ωt, এই পুরোটা এখানটায় ডিটি হবে, হয়েছে। এবারে আলটিমেটলি এইগুলো তুমি দেখবে যখন এই ইন্টিগ্রেশনটা করব, cos থেকে এখানে সাইন আসবে, সাইন ωt আসবে, এখানেও তাই 3ωt থেকে সাইন 3ωt আসবে, আর যদি ইন্টিগ্রেশন যদি এসে করা হয় দেখবে এই এই এখান থেকেও এই পার্টটার কন্ট্রিবিউশন 0 হবে, এটারও কন্ট্রিবিউশন 0 হবে, যেটা আমি আগেই বললাম বলেছি, বা এটা তোমরা করে দেখবে যে এটা আলটিমেটলি আসবেই, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, তারপর থাকছে কত 250 হয়ে যাচ্ছে। অতএব আই আর এম এস সমান হচ্ছে রুট 250। হ্যাঁ 256 হলে 16 হয়, এটা 250 আছে রুট, এটা একটু কম হবে, এটা হিসেব করে দেখবে 15.8। হ্যাঁ 15.8, এটা যা ইউনিট থাকবে, যদি অ্যাম্পিয়ার থাকে তাহলে এটা অ্যাম্পিয়ার, এইভাবে এটা হয়। ওকে আচ্ছা এবার প্রবলেম 2, এখানে তড়িৎচালক বলের মানটা দেওয়া আছে, ই সমান হচ্ছে 10 সাইন
100 pi t cos 100 pi t হলে ওর আরএমএস মানটা কত হবে ওকে তাহলে এই রিলেশনটাকে একটু গুছিয়ে নিলে দাঁড়াচ্ছে এটা কোন মুহূর্তে তড়িৎ চালন হবে হ্যাঁ এটা 10 sin 100 pi t এটা আছে cos 100 pi t এরকম ভাবে আছে তাহলে এটা যেন 2 sin a sin b সূত্র তার মানে কত হচ্ছে এটা 5 করে নিচ্ছি তাহলে এখানে কত হবে 2 sin a sin b সূত্র অনুসারে এখানে দাঁড়াচ্ছে sin তাহলে 200 হয়ে যাচ্ছে 200 pi t আমরা এটা পেলাম এটা পুরো মুহূর্তে তড়িৎ চালক বলের রিলেশন তাহলে আমাদের ই আর এম এস টা বার করতে হবে ঠিক আছে তাহলে ই আর এম এস এর স্কোয়ার সমান কি হবে ওই 1 বাই টি এটা 0 থেকে টি নেব আর ইনস্ট্যান্টেনিয়াস যে ভ্যালুটা আছে তার মানে কত হচ্ছে এটা 5 স্কোয়ার তাই তো এটার আমরা স্কোয়ারটা নিয়ে নেব 5 স্কোয়ার সাইন স্কোয়ার এটা হচ্ছে 200 পাই টি এই ইনটু ডিটি আচ্ছা এখান থেকে আমরা 5 স্কোয়ার মানে 25 সেটা 25টা বাইরে বার করে নিচ্ছি দিলে এর আগের প্রবলেমটা যেমনভাবে করেছিলাম এখানেও তাই সাইন স্কোয়ার 200 পাই টি ডিটি ঠিক আছে আচ্ছা করলে কি দাঁড়াবে এই টার্মটা সেই আগের মতোই এখানে 2 আনতে হবে বাই 2টা করতে হবে দিয়ে করলে তুমি দেখবে যে আলটিমেটলি হাফ আসবে তাই তো আচ্ছা এটা এই যে পুরোটা এই পুরোটার কন্ট্রিবিউশনটা কিন্তু হয়ে যাবে হাফ তার মানে রেজাল্টটা আসবে 25/2 বলো তাহলে এখান থেকে ই আর এম এস সমান দাঁড়াবে 5 এটার হচ্ছে স্কোয়ার রুট অর্থাৎ 5/√2 হয়েছে অর্থাৎ 5/√2 আচ্ছা এটার মানটা দাঁড়াচ্ছে 3.536 ভোল্ট হয়েছে অর্থাৎ আমরা ইআরএমএস এর মানটা পেয়ে গেলাম ওকে